বুড়িগা দাদারে চা খাবাই রাস্তা দিয়ে আনি ওসে তো নিচে নামাইস দেখবি কোমরা কাটা শুরু হয়ে যায় কি হয়েছে এটা কার মারি দিলেন দে এরে নাতি কইছে কোমরা কাটি দিছি বাতাস বেরেক নাই কি নাই কি নাই নতুন হুন্ডাটা যেভাবে ব্রেক করলে বুঝো ঠিক কারবার হয় হুরানটা এইভাবে বেরে কইতো আর আগে নোহা গাড়ি আছে লিডার ইয়ে না সাপ দিলে হংসংসার দূরে যায় কাড়া তাও সাক্কা কত জিগির আজকে শুরু করে আফসারি হুজুর হারিয়ে না বাদ করে সুইন দিল লগে ভরি দে হেতরে কইছি ইয়ে না কাড়াতে হেতে যা হংসংসার দূরে যায় কাড়া পরে নতুন গাড়ি কিনলাম বাইরে ও কলিজার ভাই এবাদত বন্দিগি মূলত জোয়ান কাল তোমার নাই অবৈধ সুযোগ দিলে তো আল্লাহ আরো জাহান্নাম আলা দিব তো আল্লাহ আলা তো কা তোমরা আরো জাতা জালা আলা এডারে বলা হয় ইমামুল আদল যে যত কাজ করতেছি আফসারি ওয়াজ করি ওইছে না যা করতেছে এক নম্বরই দুই নম্বরই ওলা মাই আল্লাহ কিন্তু জাহান্নামে জ্বলার বেলা কেউ ন আর আগুন আর কবর জ্বলব ঠিক আহারে মানুষ যত কিছু করেন মানুষল্লাহ করেন নিজের হোলা মাই আল্লাহ করেন নিজের বললে করেন আজ্জা খা কম্বল তলে একসাথে হুতি মরি যান না হেতি দৌড় মাগো এতে তো নাই গথুই আরে গরহ দাইব ঠিক কি না আয় হা কারে ফ্রেম দ সব সিটিং বেজি কি 14 ফেব্রুয়ারি সব সিটিং বেজি মহসিন আবু মহসিন কান নিজের মাথা নিজে গুলি করি 40 বছর সময় লাগছে আমি আর কথাই নাই বুঝদে ক আর কল কারখানা আছে নিজের বাড়ি নিজের ফ্ল্যাট গুলশান ভাঙা নিতে নিজের ফাজরি গাড়ি 2.5 কোটি টিয়ার বোঝি ব্যাক আছে হুদা কিচ্ছু নাই এই দুনিয়া আপনার বলতে আপনিই আপনার আর আপনার কিচ্ছু নাই সব এ কথা কে ঠুস করি মারে দিছি কিচ্ছু না তোমার তুমি তোমার এ পৃথিবীতে কেউ নাই নিজে সতর্ক হও ভাই কবর একা একা শুই তুই এবং হাসর মাঠে নিজে নিজে একা একা কেউ খাড়ায় তো ব্যাগে কইব আই চিনি না আমি আর চিনি না নাফসি নাফসি করিব আল্লাহ আপনি আমাদেরকে ইমামুল আদল হওয়ার তৌফিক দেন আমার ছোট্ট সোনামণি যারা আমার বয়ান শুনতেছে আল্লাহ আমি তো এই জগতে থাকবো না তারা দায়িত্বশীল হইব সমাজের রাষ্ট্রের আল্লাহ তাদেরকে এই হাদিস থেকে ইবরত হাসিল করার তৌফিক বখশিশ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের শ্রেষ্ঠ জ্ঞানী খলিফা মনসুরিয়া প্রেসিডেন্ট মনসুরিয়া ডাকায় আয় হায় হেমিয়া ইমাম আবু হানিফা এখনো এই বিশ্বের সেরা জ্ঞানী আলহামদুলিল্লাহ আল্লাহ তারে কি নিয়ামত দিছে আমাদের ইমাম তো খলিফা মনসুরে কইল আপনার জ্ঞান বেশি আপনি আমার রাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কয় ওইটান্ন আই জানে আছি এনে বালা আই কোন রকম এবাদত বন্দি কি করি মুয়াজ নসিহত করি চলি কোন আপনি প্রধান বিচারপতি হইতে হইব আপনি এই দুনিয়ার এখন বড় জ্ঞানী কোন আই ওইটান্ন ক কেন ওইটান্ন কইতে হইব আনা তো চাকরির লে ঘুষ দি আয় হায় হায় রে আর হেতারা চাকরি হাইও চাকরিরে দুই হাতে টেলিয়ে লাইছে চাকরি বিক্রে তো এক কালা সুর বেরে তোকে তো বুঝাইতে এলাম না ব্যবসা বাণিজ্য কর ফার্ম কর ভালো কোনো গাছ দশ গা লাগাক ছোট কিছু একটা কর বিক্রে হরে ফোরে চাকরি হরে ফাইবে নির্যাতন কষ্টের নাম চাকরি ইজ্জত শেষ দেখুন ক করতেন না কথা করতে হইব ক করতেন না আমনে বহুত বালা বালা মানুষের মারার টার্গেট করি আর তো সাইন নিবেন সুপ্রিম কোর্ট থেকে সাইন নি সিল মারি জুডিশিয়াল কিলিং করবেন নিরপরাধ মানুষ নিজেরে মারিয়ে নেবেন এই জন্য আই ফতে যাইতার নয় মাফসাই আই নিজের হিসাব দিও তো আড়াইতার ন এবার বলছে ওনারে জেলখানায় কল আর মারে ইমাম আহমদ ইবনে হাম্বলের জেলখানাত ফিড়ি মারিয়ে লেছে ফিসমোড়া করি মানছে তো রশি হাঁদাই গেছে শুধু শাফি সাহেবের মার দেন আর ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তারপরে ইমাম এ মোহাম্মদ রহমাউল্লাহ তালা রহমাউল্লাহ তালা ইমাম আবু হানিফার বেগগুনের মার ইমামের যে মার দিছে তো কইছে আমার বেশি খারাপ লাগে কষ্ট হইতেন কতক্ষণে কই ও সরকারি তো আর মার্ডারে যখন জেলখানা টানি মার সামনে আরে গুলি এলাই তো কত্তা কাপড় খুলি বেতাই সামরা আলগা করি এলে তো আর মা আর মার দেই ফিড়া দেই বেহুস হয়ে যেত গো মা কই সময় মার দৃশ্যটা দেখলে আমি পাগল হয়ে যেতাম কষ্ট লাগতো আর আল্লাহু আকবার ইমামুল আদেল কারে কয় আবার বোঝেন চেষ্টা করবেন সৎ থাকার নিজের হুতের গো মাধ্যমে ইনসাফ করে দেবেন মেয়ের গো মাধ্যমে ইনসাফ করবেন বোর মাধ্যমে ইনসাফ করবেন চেষ্টা করবেন তাহলে আল্লাহ মহব্বত করে আপনারা টানি
আর শেষ আমি ওনার নিচে স্থান দিব, বলি আমিন। দুই নম্বর হইল ওষাবাদাতে রব্বি, ওই যুবক যুবতী যারা আবাদত বন্দিগি করছে, ছোটবেলা থেকে আবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে, বুড়া হয়েছে, এই যে ছোট্ট মাসুম বাচ্চারা দেখছেন নি মাহফিলে চলিয়ে আইছে, আল্লাহু একবার, গভীর রাতে ব্যাকের আগে তারা, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। একসময় আমরা থাকবো না, মরে যাব, এরাই এই ইসলামের কর্ণধার হবে পৃথিবীর, দেখছেন নি এ ছোট জিগুন আবাদত করতে করতে বড় হইব, বুড়ো হইব, এগুন আরশ সামিয়ানাতে দুই নম্বর প্ল্যাটফর্মে আঙ্গস অন্য করে নামাজ উঠতে করলে বেলাল ভাই পাঙ্গ অন্য বয়স হয় না, যুবকেরা তারা আইলে বিয়ে করে বেগুন চলিয়েছে দেন না ওয়াজনের, কিন্তু নামাজ উঠতো না, এগুন যদি কাইল্লা বেন না নামাজ উঠতো, পৃথিবীরে আল্লাহ শান্তি দিয়ে লেব, জোরের আগে পৃথিবী ঠিক হয়ে যাইব, ঠিক ঠিক নি রে, ওয়াজ যদ্দুরে করি বালা করি রাত বারোটা বাজে যাইতে যাইতে যেন কালাহাঁড়া এটা চাইবো শেষ, এই কালাহাঁড়ার ভিতরে এটা তো পরমাণবিক বোমাচ্ছে শক্তিশালী, এটা শেষ করে দিছে যুবকর করে ল্যাংডা ল্যাংডা ছবি দিয়ে শেষ, এ বোমা সারে মারছে এতে শেষ, ঠিক নি রে, এই যুবকেরা নামাজ হইতে বললে পাঙ্গ অন্য বয়স হইন, মূলত আবাদতের সময় হলো জোয়ান কাল, কোন কাল আমনের এই মুখটাতে 3-4 লাখ তার আছে রং, ফেসবুকে এগুলো আইয়ে বুড়ারা যখন বিড়ি খায় সরকালিতে দেখবি সাপ্রাসিরা হাঁড়ি হাঁড়ি বিড়ি খায়, বিড়ি খাইতে খাইতে এ ব্রেনটা যদি কোনো মানুষে এ আইসিগুলো লাগাইতো ফিউজগুলা 48টা পৃথিবী লাগতো, এত জাগার দরকার, এত কেবল এখানে, এখানে সার্কিট ব্রেকার আছে, এক্সচেঞ্জ অফিস আছে, এক্সচেঞ্জ অফিস কাজ করতে গেলে গরম হয় হারাহারি লাগলে দেখা জুইলার রিঙ্কুয়ে করো মাথাটা গরম করিচ্ছে কোবা লাইম তোরে, কিন্তু মাথাতে রক্ত উড়েছে রে, মাথাতে রক্ত উড়েছে তোরে বড়ি দিয়ম, কিন্তু কইলাম সায়েন্সে লেখে মাথা গরম হয় কি পরিমাণ গরম হয় বিজ্ঞানীরা লেখে, ফদ্দা মেঘনা যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদীর পানি একসাথে ফায়ার সার্ভিসে এ লাগাইয়া হোস পাইপ লাগাইয়া যদি স্প্রে করে এসি লাগায় তারপরে মাথাটা ঠান্ডা হয় না, এক রব্বুল ইজ্জতে তার মাথাটারে কন্ট্রোল করে, ওই মাইক যে চলে ওই সা ফাঁকা চালা দিছে কারণ মেশিনটারে ঠান্ডা করিবার লাগে, কম্পিউটার চললে দেখবি নিচে দি ছোট্ট মোটর অজ্ঞা 24 ঘন্টা চলে, এইভাবে আঙ্গুইয়ে আল্লাহ মোটর লাগা দেখছে, রহমান আল্লাহ রহিম, কন্ট্রোলারের নাম আল্লাহ, কন্ট্রোলারের নাম আল্লাহ, এই বুড়িগা যখন বিড়ি খায় কি খায়, আরে ব্যাটা বিড়ি খায় না, বুড়িগারা বিড়ি খায় না বাজারও, এই বিড়ি খাইতে খাইতে এনে মেসেজ দেয় মাথা সার্কিট ব্রেকারের ঠোঁটের ঠোঁট, তোর আল্লাহ দয় লাগে জেডার বিড়িকে কত শক্ত করে ধর, ঠোঁটে রিপ্লাই মেসেজ দেয় এক্সচেঞ্জ অফিস গুগলে জেডা হাম মারিয়েন না, হাম মারিয়েন না, আজ যে 40 বছর মিনিটা নিয়ে আর হাইতার নয় এনদি লিক হইলে কর্তৃপক্ষ দায়ী নয়, এনদি মিনিটা নিয়ে এনদি লিক হয়ে যায়, ঠিক নি রে, হ্যাঁ তাহলে এটি কন্ট্রোল আনি, এনে যেরকম লক্ষ লক্ষ রক ফাইউ ফতে লক্ষ লক্ষ ফত, এন বুট বাদাম খাই এলেছে সাপরাশি রাত লোভ সামলাইতে পারে না, নামাজও খাইছে জোর নোয়াজ হেড ঠাডা মারা শুরু হয়ে গেছে, কত মেসেজ দেয় হেডারি হেডরে তোর আল্লাহ দয় লাগে কত কন্ট্রোল, তুই খাইছো কা হেডে রিপ্লে মেসেজ দেয় হেতে না বাতাস কনমই গেলে কর্তৃপক্ষ দায়ী ন, এবার হিয়ান বুড়িগা উঠতে আছে সোবান রাব্বিয়াল আজিব হেন্তি এটা এভাবে খিস্তে আছে, বুড়িগা মেসেজ দেয় রে হাত রে ফাসারে তোর আল্লাহ দয় লাগে মেসেজ দেখা দিই না 2 মিনিটে না লাগবো, হাতে কয় জ্যাঠা তুমি সেজদা দিবে না কি করবে তোমারটা তুমি জানো, আয় কইতে ইত্তার না সেজদাত গেছে উড়া সোনার বাংলা খালি বাতাস আইয়া যা, তাইলে আবাদত বন্দিগি কি বুড়া কাল না জোয়ান কাল, আর হজরে তো গো জোয়াইন না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না,